দেখুন একটি চাঞ্চল্যকর তথ্য। পুরুষ সেজে দুই মেয়েকে বিয়ে। পুরুষ সেজে দুই মেয়েকে বিয়ে করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ডের পুলিশ। সুইটি সেন নামে ওই নারী নাম পরিবর্তন করে কৃষ্ণ সেন রাখেন। পুলিশ জানিয়েছে উত্তরপ্রদেশের ধমপুরের বাসিন্দা সুইটি সেন ফেসবুকে কৃষ্ণ সেন নামে অ্যাকাউন্ট খুলে মেয়েদের সঙ্গে ভাব জমাত, তারপরে তাদের বিয়ে করত। তার প্রথম স্ত্রী হলদোয়ানির কাঠগোদাম এলাকার বাসিন্দা। 2014 সালে তার সঙ্গে দেখা করতে কাঠগোদামে আসেন সে। সুইটি তাকে জানায় সে আলিগড়ের এক সিএফএল বাল্ব ব্যবসায়ীর ছেলে। ওই নারীর পরিবারের কাছ থেকে 8.5 লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে করে, পরে আরও যৌতুকের জন্য মারধর করে। এর মধ্যে আবার কালাধুঙ্গির এক নারীর সঙ্গে ভাব জমায় সুইটি। তিনি আবার তার প্রথম বিয়েতে অতিথি হিসেবে হাজির ছিলেন, পরে তাকেও বিয়ে করে সুইটি। হালদোয়ানির টিকোয়ানিয়া এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে সেখানে দুই স্ত্রীর সঙ্গে থাকত সে। দুই নারী বুঝতে পারেন সে পুরুষ নয়। দ্বিতীয়জনকে টাকার লোভ দেখিয়ে চুপ করাতে পেরেছিল সে। কিন্তু তার প্রথম স্ত্রী হলদোয়ানি পুলিশের কাছে অভিযোগ জানান, তারপরে গ্রেপ্তার হয় সুইটি। মেডিকেল পরীক্ষায় জানা গেছে সুইটি নারী। জেরায় সে জানিয়েছে ছোটবেলা থেকেই তার ছেলের মতো হাবভাব ছিল, পুরুষ সাজার জন্য চুল কেটেও ফেলেছিল, মোটরসাইকেল চালাতো, সিগারেট খেত। তদন্তকারীরা জানিয়েছে সুইটির বিরুদ্ধে প্রথম পণের জন্য হেনস্থার অভিযোগ আনা হয়েছিল, কিন্তু আইনত সে স্বামী নয়, ফলে এখন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। মনোবিদের মতে সুইটি পার্সোনালিটি ডিসঅর্ডারে রয়েছে, কারণ সে নিজের লিঙ্গ স্বীকার করতে রাজি নয়। যেভাবে সে দুই স্ত্রীর ওপরে অত্যাচার করেছে তাতেও মানসিক গোলমালের প্রমাণ মেলে।